শারদ উৎসব ও কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হতেই রাজ্যের ঐতিহ্যবাহী দীপাবলী উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মন্দির নগরী উদয়পুরের উপকণ্ঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রতি বছরে শারদ উৎসব ও লক্ষ্মী পুজোর পরেই অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় দীপাবলী উৎসব। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে দীপাবলী উৎসব পালিত হলেও দীপাবলিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দির। প্রতি বছর দীপাবলি উৎসবে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। রাজ্য এবং বহিরাজ্য, প্রতিবেশী বাংলাদেশ থেকেও বহু পুণ্যার্থীরা এই মেলায় এসে থাকেন। তাই এই উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক দিক থেকে জোরদার প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে শনিবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং মেলার যাবতীয় বিষয় খতিয়ে দেখেন গোমতী জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরিদর্শনকালে সাথে উপস্থিত ছিলেন মাতাবাড়ি মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পুলিশ সুপার নবীন পাঠক, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা এবং মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ অন্যান্যরা। বিশেষ আকর্ষণ মাতা ত্রিপুরা সুন্দরীর এই মেলার আকর্ষণ তো প্রতিবারই থাকে, মা নিজেই একটা আকর্ষণ। তো আমাদের চেষ্টা থাকবে নির্ভেজাল কীভাবে এই উৎসবটা করা যায়। তো জয়েন্টলি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে ডিএম গোমতী, এসপি গোমতী সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, সহকারী সভাধিপতি, সভাধিপতি, সমস্ত যারা যারা বিভিন্ন কমিটি যে হয়েছে, প্রতিবারই হয় এই কমিটিগুলোর, সাব কমিটিগুলোর যারা কনভেনার আছেন তাদেরকে নিয়ে আজকে পুরো সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের ঘুরে দেখা হয়েছে কোথায় কোথায় ভিআইপি রুম করা হবে, কোন জায়গায় আমাদের কীভাবে আমাদের মঞ্চ কোথায় হবে, কীভাবে লাইট দিয়ে কীভাবে সাজানো হবে। তো আমাদের এবার প্রয়াস থাকবে যে অন্যান্য বছর যেভাবে সাজানো হয় লাইটের দিক দিয়ে এটা আরও বেশি করে কীভাবে করা যায়, আরও বেশি ইউজার ফ্রেন্ডলি কীভাবে করা যায় মানুষকে, মানুষ কীভাবে আরও বেশি পরিমাণে আসতে পারে, মানে স্বাচ্ছন্দ্য কীভাবে মানুষকে বেশি দেওয়া যায়, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ দিয়ে নিশ্চিত যেন সিকিউরিটি থাকে, সমস্ত বিষয় নিয়ে আমাদের পরিদর্শন হয়েছে। এবং এবার মাতা ত্রিপুরা মন্দিরের জন্য একটা আলাদা রকমের লাইটিং থাকবে, বাকি লাইটিংগুলোর জন্য জোর দেওয়া হয়েছে। তো সর্বোপরি সামগ্রিকভাবে এই মেলাতে যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন আসতে পারে, নির্ভেজাল মেলা যেন আমরা করতে পারি, সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের আছে। মেলার জায়গা কি আগের তুলনায় বেড়েছে? অনেক বেড়েছে, গতবার তো ছিলেন অনেক কম ছিল, এবার প্রায় দ্বিগুণ হয়েছে। হ্যাঁ, এবং আগামী দু তিন মাসের মধ্যে মন্দিরও সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি ফাইনাল টাচ চলছে মন্দিরের। তো যেই পরিসরটা গতবার পেয়েছিলাম আমরা হোক সব, তার থেকে অনেক বেশি পরিমাণে জায়গা এবার আছে। এবছর মাতাবাড়ি মেলায় অনেক কিছু নতুনত্ব আনার প্রচেষ্টা করছে পুজো কমিটি। আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছুতেই নতুনত্ব থাকবে বলে জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অভিষেক দেবরায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।